প্রথম প্রশ্ন হচ্ছে যে আপনাদের এই থিমটা কি, যে পূজোটা হয়েছে? আমাদের থিমের এবছরের ট্যাগলাইন হচ্ছে ষোলো কলায় পূর্ণ, অর্থাৎ বুঝতেই পারছেন কলা গাছ। কলা গাছ নিয়েই কাজ হয়েছে বাঙালির তো মানে সর্বকাজে, যেরকম জন্ম থেকে পুরো জীবনে ধরুন মানুষের অন্নপ্রাশন, গৃহপ্রবেশ, সর্ব কিছুতে কলা গাছের একটা মাহাত্ম্য রয়েছে। এবং কলা গাছের দেবগুরু বৃহস্পতি এবং স্বয়ং নারায়ণ বিরাজ করেন আমরা হিন্দু শাস্ত্র অনুযায়ী জানি আর কি। সেই জন্য কলা গাছ নিয়েই কাজ। দেখবেন একদম ওপরে কলা গাছের পাতা করা আছে ষোলোখানা বাইরের দিকে, আর এন্টায়ার প্যান্ডেলটা করা হয়েছে কলা গাছের ফাইবার থেকে। কলা গাছের পাতার কিছুটা অংশ এবং ফাইবার কেটে যেভাবে আমরা মানে বার করতে পেরেছি সেইভাবে পুরো এন্টায়ার প্যান্ডেলটা ওইভাবে করা হয়েছে। আচ্ছা, আর আগের বারের দু বছর যে পুজো আমরা এনজয় করতে পারিনি, তো আগের বারের পুজো আর এবারের পুজোর মধ্যে কি ডিফারেন্স নোটিস করছেন? সবথেকে বড় নোটিস করছি হচ্ছে আগের বছর মাস্ক এবং স্যানিটাইজার মাস্ক ছিল এবং মানুষ মণ্ডপের মধ্যেই ঢুকতে পারছিল না। এখান থেকে একটা ড্রাইভওয়ে লেন আমরা করেছিলাম যেখান থেকে মানুষ গাড়িতে দেখে চলে যেতে পারতো। এত ডিটেলিং কাজ করা হয়নি, এত মানে আর্টিস্টের সারা বছরের খাটনি, এত শিল্পকলা বাংলায়, এত বড় বড় দুর্গাপুজো, কোনো আর্টিস্টই তার মানে সেই রকমভাবে কিছুই তার শিল্পকলা ফুটিয়ে উঠতে পারেননি। কিন্তু এইবারে ডিটেলিংয়ে কাজ হয়েছে, মানুষ আসতে পারবেন, মানুষ দেখতে পারবেন, এবং মাস্ক কেউ ইউজ করছেন কেউ ইউজ করছেন না। আর এই যে ধরুন আপনাদের যে প্রিপারেশন স্যান্ডল, তো সেটা কতদিন ধরে শুরু হয়েছে বা কতদিন আগে শুরু হয়েছে? দেখুন, আমরা এই কাজটা পার্টিকুলারলি করবো ভেবেছিলাম গত বছর পুজোয়, তো আমরা দেড় বছর আগে কাজটা শুরু করেছিলাম। তারপরে সেকেন্ড ওয়েভ এসে হিট করার পরে আমরা সঙ্গে সঙ্গে প্ল্যানটা ডিভিয়েট করি এবং আর্টিস্টের স্টুডিওতে এটা ধরুন 10% 20% কাজ করে রেখে দেওয়া হয়। তো তারপরে আবার গত বছর দুর্গাপুজোটা অন্যভাবে করা হয়, গত বছর দুর্গাপুজোর পর থেকেই আবার এই বছরের জন্য শুরু হয়ে যায়। তো ওভারঅল দেড় বছর দেড়েকের প্ল্যানিং এটা। আপনারা এবারে আশাবাদী যে এবারে লোক আসবে, অনেক লোক সংখ্যায় লোক আসবে? হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি সবথেকে বড় প্রচার, দেখুন পুজো করতে গেলে প্রাইজ লাগে, পুজো করতে গেলে মিডিয়ার সাপোর্ট লাগে, সব কিছু, কিন্তু পুজো করতে গেলে যারা সবথেকে বেশি প্রয়োজন হয় বা সবথেকে বেশি একটা পুজো অর্গানাইজারদের কামনা থাকে সেটা হচ্ছে মানুষের মুখে প্রশংসা। আমাদের মনে হয় আমরা এবছর যা কাজ করেছি তাতে মানুষের প্রশংসা আমরা পাবো এবং মানুষের মুখে মুখে চেতলা অগ্রণীর নাম আবার ভালো করেই ঘুরবে। তো হ্যাঁ, ক্রাউড হবে এটা আমরা এক্সপেক্ট করছি। অসংখ্য ধন্যবাদ। আজ ইলেকট্রনিক্যাল টিমের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা।